नमस्कार बंधुरा, द श्रेयास किचने ए पर्वे आमी निये एसेछि भेंडिर एकटी रेसिपी जेटा रुटिर साथे एकटु बेशी भालो लागबे। रुटिर साथे बानिये नेवार मतो एकटी चटचलदि रेसिपी आजके आमी आपनादेर साथे शेयार करछि। भेंडी दो पेयाजाओ बोलते पारेन एई रेसिपिटाके, भीषणई चटपटा एई भेंडिर रेसिपिटी आजके आमी आपनादेर साथे शेयार करछि। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এছাড়াও আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারেন। যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। এর জন্য আমরা নিয়েছি ভেন্ডি। ভেন্ডিটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে একদম শুকনো করে নিয়ে তারপরে কাটলে ভেন্ডিতে যে একটা স্টিকি ব্যাপার থাকে সেটা হয় না। কেটে রাখার পরেও আমি খানিকক্ষণ হাওয়াতে এরকম রেখে দিয়েছি, তাহলে কিন্তু ভেন্ডি রান্নার সময় একদম স্টিকি হবে না। পেঁয়াজের পাপড়ি নিয়েছি কিছুটা, আর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ হাফ পেস্ট করে নিয়েছি। খুব মিহি পেস্ট করিনি, চাইলে আপনারা খুব মিহি করে চপ করে নিতে পারেন। আমি এটা হাফ পেস্ট করে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের টমেটো বাটা নিয়েছি। রান্নাটা আমি রিফাইন্ড তেলে করছি। এখানে আমি 2.5 থেকে 3 চামচ মতো রিফাইন্ড তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এই যে পেঁয়াজের পাপড়িগুলো নিয়েছিলাম সেগুলোকে আগে এরকম করে ভেজে নিচ্ছি। এরকম কিউব আকারে কিছু পেঁয়াজ নিয়েছি, এটাকে একটু ভেজে আমরা তুলে নেব। এটা পরে রান্নায় মেশালে বেশ মুখে ক্রাঞ্চি ব্যাপারটা থাকে, সেই জন্য এইভাবে পেঁয়াজটা এই রান্নায় ব্যবহার করলে খেতে ভীষণই ভালো লাগে। এইভাবে দেখুন হালকা মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে তুলে নেব। এর কালারটা খুব বেশি চেঞ্জ হওয়া অবধি এটাকে রাখবো না, হালকা গোলাপি রং ধরে আসার পরেই কিন্তু পেঁয়াজটাকে আমরা নামিয়ে নেব। তারপরে এই তেলেই আমরা ভেন্ডিটাকে ভেজে নেব। ভেন্ডিটা এই দেখুন এইভাবে যদি আমরা একদম যেভাবে বললাম, যদি আমরা প্রথমে একদম ধুয়ে নিয়ে শুকনো করে নিয়ে ভেন্ডিটাকে কাটি, তাহলে কিন্তু ভেন্ডি একদম এই স্টিকি ব্যাপারটা হয় না। দেখুন এইভাবে ভাজবার সময়তে কোনো রকম একটা স্টিকি ব্যাপার চলে আসে, সেটা কিন্তু আর থাকে না। আর কেটে রাখার সঙ্গে সঙ্গে রান্না না করে একটু হাওয়াতে ছেড়ে রাখলেও চলে। এছাড়াও যদি মনে হয় স্টিকি হচ্ছে, তখন একটুখানি লেবুর রস দিয়ে দেবেন, তাহলে কিন্তু আর ভেন্ডিটা স্টিকি থাকবে না। এবার এখানে আন্দাজ মতো একটু নুন আর খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমরা ভেন্ডিটাকে ভেজে নেব। ভেন্ডিটা এইখানেই ভেজেই আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেন্ডিটাকে ভেজে নেব, তখনই আমাদের প্রায় 80-90% কুক হয়ে যাবে। দেখুন এইভাবে এই ভেন্ডিটা বেশ ভাজা হয়ে গেল। এটা দেখুন কর্তটা কমে এসছে এবং কালারটাও দেখতে পাচ্ছেন একটু অন্যরকম হয়ে গিয়েছে। ভেন্ডিটা আমাদের প্রায় 80-90% কিন্তু কুক হয়ে গিয়েছে। এবার ভেন্ডিটাকেও আমরা তুলে রাখলাম। এইভাবে প্রথমে পেঁয়াজ একটুখানি ভেজে নিয়েছি, তারপরে এই ভেন্ডিটাকেও ভেজে নিয়েছি। ভেন্ডি ভাজবার সময়তেও যদি একটুখানি লেবুর রস ব্যবহার করা যায় তাহলেও কিন্তু স্টিকি ব্যাপারটা থাকে না। এবার এই তেলেই আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে। তারপরে আমরা যে পেঁয়াজ হাফ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে তেলটা আর একটু কমিয়ে নিতে পারেন, তবে এটাও খুব বেশি পরিমাণ তেল হবে না। যারা একটু তেল কম খেতে পছন্দ করেন তারা এই তেলটা একটুখানি কমিয়ে নিতে পারেন। আমি ওই তেলেই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজটাকে খুব ভালো করে দেখুন পেঁয়াজের কালারটা এখন বেশ ব্রাউন হয়ে এসেছে। এবার আমরা এখানে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। খুব ঝটপট তৈরি হয়ে যায় রুটির সাথে কিন্তু ভেন্ডির এই রেসিপিটি, ভীষণই ভালো লাগে। ডিনারে চটজলদি বানিয়ে নিতে পারেন ভেন্ডি দিয়ে তৈরি এই রেসিপিটি। এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এটাকে ভালো করে আমরা কষিয়ে নিলাম। এবারে আমরা গুঁড়ো মশলা মিশিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো। এখানে দিয়ে দিলাম এবার সামান্য একটু নুন। নুন আমরা ভেন্ডি ভাজবার সময় দিয়েছি আর দিইনি, তাই সামান্য একটু নুন দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম 1/2 চামচ। খুব অল্প মশলা দিয়ে তৈরি কিন্তু এই রেসিপিটি, খেতে ভীষণই চটপটা আর খুবই ভালো লাগে। গুঁড়ো মশলাগুলিও এবার আমরা একটু ভালো করে কষিয়ে নেব। এবারে এখানে গুঁড়ো মশলাগুলো কষানোর সময়তে একটু সামান্য জল দিয়ে দেবো, যাতে মশলাগুলো কষিয়ে নিতে আমাদের সুবিধা হয়। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এটা বেশ ঘন হয়ে আসবে। আর খুব বেশি পরিমাণ কিন্তু পেঁয়াজ এখানে ব্যবহার করিনি, খুবই মাঝারি সাইজের একটা পেঁয়াজই দিয়েছি।
মশলাটা দেখুন আস্তে আস্তে ঘন হয়ে এসেছে এবং এর তেল ছাড়তে শুরু করেছে। এই জায়গায় আমরা মিশিয়ে দিলাম টমেটো বাটা। টমেটোটাকে মিহি করে কেটেও, একদম চপ করেও কেটে আপনারা দিতে পারেন, খুব মিহি করে কেটে। আমি এখানে টমেটো বাটাই ব্যবহার করেছি, মাঝারি সাইজের একটা টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটোটাকেও এবার খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। খুব ভালো করে দেখুন কষানো হয়ে গিয়েছে, তেল ছাড়তে শুরু করেছে এবং মশলাটা খুব ভালো করে কিন্তু ঘন হয়ে এসেছে। এবারেই আমরা এখানে যখন খুব ভালো করে মশলাটা ঘন হয়ে গেল, দেখুন তেল ছাড়তে শুরু করেছে আর খুব ভালো করে এটা ঘন হয়ে এসেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি জল। জল এখানে আমি হাফ কাপ জল দিয়ে দেব। জলটার মধ্যে এবার এটা ভালো করে এগুলো একটুখানি মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে তারপরে একটু ফুটে উঠলে এখানে দিয়ে দেব একটুখানি ধনে পাতা। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ আমাদের যেহেতু ভেন্ডিটা আমরা যখন ভেজেছি তখনই আমাদের প্রায় কুক হয়েই গিয়েছে, সেই জন্য এখানে খুব বেশি জল দেব না, খুব এটা গ্রেভি রাখবো না, কারণ এটা বেশ মাখো মাখো হলেই খেতে ভালো লাগে। ধনে পাতাটা একটু মিশিয়ে নিয়ে তারপরে আমরা ভেজে রাখা ভেন্ডি আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে মিনিট দুয়েক এটাকে এর মধ্যে রান্না করে নেব মিডিয়াম আঁচে, তাহলেই আমাদের রান্না একেবারে শেষের পর্যায়ে চলে আসবে। দেখুন দু তিন মিনিট একদম মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব, এইটাকে কষিয়ে নেব, দু তিন মিনিট হতে দেব। এই দেখুন আমাদের এই গ্রেভি একদম পুরো শুকনো শুকনো হয়ে গিয়েছে, বেশ মাখো মাখো হয়ে গিয়েছে, আর পেঁয়াজটাও এই রকম থাকলে দেখতেও ভালো লাগে আর বেশ মুখে রুটির সাথে একটু পেঁয়াজ এরকম পড়লে খেতেও ভালো লাগে। রান্না আমাদের একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে। এবারে আমরা একটুখানি ধনে পাতা কুচি এর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে পরিবেশন করে দেব আমাদের ভেন্ডি দো পেঁয়াজা। খুব কম সময়ে কম উপকরণে তৈরি রেসিপিটি, রুটির সঙ্গে ডিনারে বানিয়ে নিতে পারেন ঝটপট, ভাতের সাথেও খুব মন্দ লাগে না। এইভাবে রেসিপিটি নিশ্চয়ই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।